দৈনন্দিন জীবনে এমন অনেক জিনিস আছে যেগুলি ব্যবহার করতে গিয়ে মনে নানা প্রশ্নও জাগে। আধুনিক জীবনযাত্রায় বিদ্যুৎ সামগ্রী ছাড়া কিন্তু অচল। টিভি, ফ্রিজ বা এসির মতো অধিকাংশ বিদ্যুৎ যন্ত্রই বিদ্যুতের সাথে সংযুক্ত করা হয় প্লাগের মাধ্যমে। এই ক্ষেত্রে থ্রি পিন প্লাগ ব্যবহার করা হয়। তবে আপনি যদি এই বিদ্যুতের প্লাগের পিন দিকে ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন পিনের মাঝে কাটা অবশ্যই দেখতে পাবেন। এই কাটা কেন থাকে আমি এই ভিডিওতে বলতে চলেছি, তাই বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। টু পিন প্লাগের জন্য ছোট জিনিস এবং থ্রি পিন প্লাগের জন্য বড় জিনিস ব্যবহার করা হয়। এবার আসা যাক আসল কথায়। দুই ধরনের থ্রি পিন প্লাগ রয়েছে, একটি রয়েছে অ্যালুমিনিয়াম এবং অন্যটি রয়েছে পেতলের। এই পেতলের পিনগুলি সর্বদা নিকেল দিয়ে পালিশ করা হয়, কারণ এতে মরিচা এবং ক্ষতির প্রবণতা অনেক বেশিই থাকে। এবং পিতলের পিনের উপরে একটি কাটা দাগও তৈরি করা হয়, যা একটি স্টিলের মতোই দেখতে। পিতলের কাটা পিন বিদ্যুতের একটি ভালো পরিবাহী, এতে সহজে বিদ্যুৎ প্রবাহিত হয়। তবে একটি সীমা নির্ধারণ করা হয়েছে, যার কারণে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হলে এটি গরম হয়ে প্রসারিত হতে পারে। এছাড়াও প্লাগটি সকেটে আটকে যায়, যার ফলে আকৃতিরও পরিবর্তন হতেও পারে। পিনের মাঝে কাটাটি কিন্তু দুভাগে বিভক্ত হয়ে যায়। যতই গরম হোক না কেন, তাপে যতই প্রসারিত হোক না কেন, কাটার জন্য কিন্তু সকেটটি বা আপনার প্লাগটি কিন্তু ভালোই থাকে এবং ঘরের শর্ট সার্কিটের হাত থেকে কিন্তু বাঁচায়, এবং যা কখনোই ক্ষতি বা পুড়ে যাওয়ার ঝুঁকি কিন্তু অনেকটা কমায়। তাই আপনি যখনই প্লাগ কিনবেন, তখনই অবশ্যই আপনাকে কাটা চিহ্নটি দেখে নিতেই হবে। এটি আপনার নিরাপত্তার দিক দিয়ে সত্য এবং প্রমাণিত হবে। এই তথ্যটি শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।